কপোতাক্ষ আর খোলপেটুয়া নদীর মাঝের দ্বীপ গাবুরা। গত 5 বছর আগে এখানে আঘাত হেনেছিল আইলা, এতদিন পরেও সেই ক্ষত সারিয়ে এই জনপদের মানুষ চেষ্টা করছে উঠে দাঁড়ানোর। এখন নদীটা হেঁটে যায় জায়গায় একটা খাল, যখন পানি জোয়ার ভাটাতে চলে আসবে তখন পানিটা বড় হয়ে যাবে, একদম বিরাট একটা নদী, কি জানো কবতক্ত। রাশিদা খাতুন, স্বামী মারা গেছেন বাঘের আক্রমণে, নেই বাবা মাও, সবেধন মাথা গোজার ঠাইটুকু ভেঙেছিল আইলার নৃশংসতায়। ওলা ভাই আস্তে 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 সেই একটা রাজান দিলি, ওমনি পানি হোকলাই চলে আসলো। আজও এই অসহায় নারী শক্ত খুঁটির উপর দাঁড় করাতে পারেনি নিজের বিধ্বস্ত ঘরটি। বুকের কষ্ট পাথর চাপা দেয়া আছে 5 বছর ধরে, আছে হাজারো বঞ্চনার অভিমান। তবে চোখের পানি সামাল দেওয়ার কায়দা বেশ রপ্ত করেছেন রাশিদারা, ভালো করে বাঁচার আশা ছেড়ে দিয়েছেন উপকূলের এই মানুষরা, শুধু খেয়ে পড়ে থাকা। কিন্তু প্রকৃতির বৈরিতা আঘাত হানছে সেখানেও। গাছের সমানে এই এই নদীর পানি জলে গায়ে দিলে রাত্রি তো এরম এরম করে যদি ঢেলা মারে তো টর্চ লাইটের মতো জ্বলে ওঠে। ছয় ঋতু আছে এখানে। ঋতু অনেক কম হয়ে গেছে, অনেক কমে গেছে। কিরকম পরপর সর বেরিয়ে যাচ্ছে, গাছপালাই তো নেই, মরুভূমি হয়ে যাচ্ছে। অসম্ভব প্রাণ শক্তি দিয়ে রাশিদারা এখানে টিকে আছেন, কিন্তু এখন ধুঁকতে থাকা প্রকৃতি হয়ে উঠেছে খ্যাপাটে স্বভাবের, তার বিপরীতে কতদিন টিকে থাকা যায়? জোয়ারের পানি চলে যাওয়ার পর উপকূলের এই মাটিগুলোর উপরে লবণের স্তর পড়ে যায়, তাই এই অঞ্চলে স্বাভাবিকভাবে যেসব চাষাবাদ আগে হতো তা আর এখন হচ্ছে না। বিস্তীর্ণ এই অঞ্চল এখন প্রায় গাছ শূন্য। জলবায়ু পরিবর্তনের তাত্ত্বিক দিকগুলো হয়তো এই অঞ্চলের মানুষরা সেভাবে বোঝেন না, তবে জলবায়ু পরিবর্তনের কারণে যে ঋতুর বিভ্রাট তৈরি হয়েছে তা নিয়ে তাদের কোনো সংশয় নেই। আর সে কারণেই তারা এই অঞ্চলে কতদিন বেঁচে থাকতে পারবেন তা নিয়ে তারা শঙ্কিত। মহসিনুল হাকিম, যমুনা নিউজ, গাবুরা, সাতক্ষীরা।